আচ্ছা ঠিক আছে, রেকর্ডিংটা হচ্ছে আমাদের, আর সমস্যা নাই। ওকে, রেকর্ডিংটা আমাদের স্টার্ট করছি আমি। ওকে, শেয়ার। ওকে, তাহলে আমাদের এখানে এখন যেটা বিষয় সেটা হলো, আবার একটু যাচ্ছি আমি, তাহলে শুরুতে আবার একটু যাচ্ছি, সেটা হলো আমাদের এখানে কি কি কাজ করছি আমরা। কাজগুলো হচ্ছে কি, নাম্বার ওয়ান, আমরা একটা থিম, একটা ফোল্ডার তৈরি করছি থিম নামে। ফোল্ডারের মধ্যে আমরা চারটা ফাইল তৈরি করছি। চারটা ফাইলের মধ্যে হলো, একটা হলো ফাংশন ডট পিএসপি, আরটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, আরটা হচ্ছে কি ইনডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, মূলত ফাংশনের মধ্যে আমরা ফাংশনালিটি গুলো সব কাজ করবো, এরপর হচ্ছে কি ইনডেক্সের মধ্যে আমরা এগুলো কল করব। দুটা কাজ আমাদের মেইনলি করতে হবে। এরপর হচ্ছে স্ক্রিনশট নামে একটা, আমরা আমাদের যে এইচটিএমএল যে একটা কি আছে, যে একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্ট থেকে আমরা এটা স্ক্রিনশট নেব। ঠিক আছে, এই চারটা কাজ আমরা করছি। তারপর আমি একটু দেখাচ্ছি কাজগুলো কোথায় করছি আমরা। সেটা হলো কাজগুলো যেখানে করা হয়েছে সেটা হচ্ছে একটু, ওকে, এখানে আমরা এই যে এখানের মধ্যে আমরা এই যে স্টাইল ডট সিএস আমরা কি করছি, স্টাইল ডট সিএস একটা ফাইল ফোল্ডার করছি, ফাইল খুলছি। এখানে কিন্তু কিচ্ছু নাই, এই যে আমি যে ঢুকলে ভিতরে কিন্তু খালি। ঠিক আছে, জাস্ট আমি ওই ওখান থেকে ওই থিম থেকে এটা কপি করে রেখে দিছি। 2 নম্বর হচ্ছে স্ক্রিনশট নামে, আমরা এই যে এটা একটা স্ক্রিনশট নিয়েছি ওই থিমের, থিম না ওই ডিজাইনের, এখন থিমটা এখনো হয় নাই। এরপর হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট পিএসপি, এটা এটা আমরা এখানে একটা খুলি, এখানে কিন্তু খালি, এখানে কিচ্ছু নাই। ঠিক আছে, এরপর হচ্ছে ফাংশন ডট পিএসপি, এটা হলো এটা প্রথমে খালি রাখি আমি, এটা খালি রাখি আমি প্রথমে, পুরোটা কিচ্ছু নাই আমাদের এখানে, পুরোটা খালি এখন। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের কিন্তু কিচ্ছু নাই এখানে, নিজের নিজের কিচ্ছু নাই এখানে আমাদের, সিএস ও সবকিছু খালি। অ্যাসেট ফোল্ডার এটা হচ্ছে কোন জায়গা থেকে আনছি আমি, আমরা যে ডিজাইনটা কাজ করব এটা হলো সেই ডিজাইনটা, এই ডিজাইনের ছবি প্লাস সিএস এইচটিএমএল এগুলো সবগুলো হচ্ছে এই জায়গায় আছে। এই যে সিএস মানে এই ডিজাইনের সিএসটা, এবার এইচটিএমএলটা এখানে, এইচটিএমএলটা, এরপর হলো অ্যাসেট নামে এই ফোল্ডারটা, অ্যাসেট ফোল্ডারের মধ্যে আমার এখানে ইমেজ আছে। ঠিক আছে, এখন আমার যে কাজটা, এখন আমি কি করব, জাস্ট এখান থেকে স্টাইল ডট সিএস নামে সিএসটা নিয়ে যাব। সিএসটা আমি কিভাবে নিচ্ছি, এটা আমি অন করলাম, অন করে এখান থেকে, আচ্ছা আচ্ছা এটা হলো, দাঁড়া 1 মিনিট, এটা না, আচ্ছা স্টাইল সিএস নাম, এটা হলো আমাদের সিএস। ঠিক আছে, এটা সরাসরি আমরা সিএস থেকে কপি করে নিয়ে যেতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে এইভাবে কপি করতে পারি। ঠিক আছে, কন্ট্রোলে দিয়ে পুরোটা কপি করলাম, কন্ট্রোলে কন্ট্রোলে কপি, কন্ট্রোলে কন্ট্রোল সি। ওকে, কপি করার পরে আমরা এখানে ভিতর ঢুকলাম, এখানে ভিতর ঢুকে এই যে সিএস এর ভিতরে আমরা এটা পেস্ট করে দিলাম। আমার মনে হয় কপি হয়েছে, না কপি হয় নাই, সরি, ভুল হয়েছে, ভুল হয়েছে হচ্ছে এটা না। আমাদের করতে হলো স্টাইল ডট সিএস টা হলো আমাদের এই যে ইয়াটা আছে, এখান থেকে স্টাইল ডট সিএস এর এখানে ভিতরে দেখি আমি কোড গুলো আগে। এই যেগুলো হলো আমাদের কোড, ঠিক আছে, এগুলো সবগুলো আমি কপি করি এখান থেকে। এবার আমরা থিমের মধ্যে যাব, থিমের মধ্যে গিয়ে এখানে সিএস এর মধ্যে এগুলো ফেলে দিব পুরোটা। ফেলে দিছি, এরপর আমাদের সিএস ফাইলটা রেডি। এরপরে ইনডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে আমাদের কিচ্ছু নাই এখন, এখন কিন্তু খালি, কিচ্ছু নাই, এই যে একদম কিচ্ছু নাই। ঠিক আছে, এখন আমি কি করব, ফাংশন ডট পিএসপি তেও কিন্তু কিচ্ছু নাই, কিছু থাকলে এখন বাদ দিয়ে দিচ্ছি আমি, ফাংশন ডট পিএসপি খালি। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করবো, আমরা যে আন্ডারস্কোর নামে একটা থিম নামাইছি না, ওই থিমের মধ্যে একটা ফাংশন ডট পিএসপি আছে, ওটা নিয়ে নিই। ফাংশন ডট পিএসপি এই যে এখান থেকে ফাংশন ডট পিএসপি, এটা এখান থেকে আমরা কপি করলাম, এই পুরোটা কপি করি, কন্ট্রোলে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে পুরোটা আমরা এখন ঢুকে রাখবো কোন জায়গার মধ্যে, এখন হচ্ছে এটা ঢুকে রাখবো আমাদের এই যে এটার মধ্যে। ঠিক আছে, ইনডেক্স ডট এইচটিএমএল পিএসপির ভিতরে, এটা আমরা একটু ঢুকি আগে। ঠিক আছে, এখানে দিলাম, দেওয়ার পরে কন্ট্রোলে সেভ করলাম। সেভ করার পর আমাদের একটা কাজ করতে হবে, এখানে কিছু জিনিস আছে, এই যে জিনিসগুলো আমাদের কাজে লাগবে না, সে নিচে এগুলো সবগুলো আমি এখানে এতটুকু পর্যন্ত আমরা কমেন্টিং করে দিলাম, ক্লোজ হয়ে গেছে। এখন আমরা এখানে এই কাজটা করব, এই যে ফাংশন ডট পিএসপি এই কাজটা আমি এখন করব। এই কাজটার নাম হলো, মূলত এটা হলো এনকিউই বলা হয়, এনকিউই। ঠিক আছে, এই কাজটা আমাদের করতে হবে, এটা করতে গিয়ে আমাদের এই জিনিসটা লাগবে না, এটা বাদ, এই জন্য এটা বাদ দিয়ে দিলাম, এটাও লাগবে না, আর হলো এইটাও লাগবে না আমাদের, এই দুইটা জিনিস লাগবে না আমাদের।
ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে এই যে এখানের মধ্যে আমাদের ফাইলটা আমরা কিভাবে, আচ্ছা আমি একটু দেখি আসি কি অবস্থা আমাদের থিমের। এখন থিমে যাই, থিম হলো এটা, ঠিক আছে। এটা আমি অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেট করলাম, এখানে অনেকগুলো এরর দেখাচ্ছে, দেখছেন এই যে আনএক্সপেক্টেড এরর, ফাংশন ডট পিএসপি, অনেক কিছু বলতেছে এখানে, ওয়ার্নিং, এগুলো অনেক কিছু দেখাচ্ছে, সার্ভিস মেইল অনেক কিছু দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা একটু যাই, সেটা হলো এখানের মধ্যে যাব, যাওয়ার পরে এখানে আমরা এনকিউটি এখন করব, ঠিক আছে। এনকিউটি কিভাবে করি একটু দেখেন সবাই, সেটা হলো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এখানে গেট স্টাইল শিট, এটা হলো আমাদের এই মানে যাতে স্টাইল শিটটা পাই সেটার জন্য এটা হলো একটা, এটা হলো ফাংশন, এটা লাগবে। এরপর হচ্ছে এখানে আপনাদের এরে আছে, ভার্সন আছে, আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের ফোল্ডারটা কোন জায়গায় আছে সেটা আমাদের দেখতে হবে প্রথমে, ঠিক আছে। আমাদের ফোল্ডারটা আছে হলো, এরপরে এখানের মধ্যে স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে আমি ওই আগে আমাদের ফোল্ডারটা নিয়ে আসি, ফোল্ডারটা কোন জায়গায় আসে দেখাচ্ছি একটু করে। আমরা যখন এখানে কাজ করছিলাম এখানের মধ্যে দেখি আমাদের এটা হলো এইচটিএমএল ফাইল, এটার মধ্যে দেখি এখানের মধ্যে আমাদের ফোল্ডারটা আছে, দেখেন অ্যাসেট সিএস এই যে জায়গার মধ্যে, ঠিক আছে। এটা এটা আমি কপি করে নিয়ে আসি এখান থেকে, নিয়ে আসার পরে আমাদের এখানে যে কাজটা করতে হবে এই জায়গার মধ্যে ইউআরআই এর পরে এখানের মধ্যে একটা ডট দিতে হবে, ডট ডট দিয়ে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ, এরপর আমি এটা দিলাম কন্ট্রোল ভি। তাহলে আমাদের এখানে স্টাইল, দেখেন এখানে স্টাইল, স্টাইল গেট গেট স্টাইল শিট ইউআরআই এর পরে ডট স্ল্যাশ অ্যাসেট, স্ল্যাশ অ্যাসেট। এখানের মধ্যে একটা কাজ করতে হবে সেটা হলো এখানের মধ্যে একটা কোড দিতে হবে, কোড, সিঙ্গেল কোড, সিঙ্গেল কোড এই জায়গায় শুরু হবে, সিঙ্গেল কোড শেষ হবে কোন জায়গায়, এই জায়গায় এসে এখানে একটা কমা হবে, এটা হলো আমাদের মেইন মেইন বিষয়, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড যে ফাইলটা, এটা হলো, এটা হলো আমাদের স্টাইল সিএসএস এর, এটা আমি কপি করি আবারও, কপি করে আবার দিলাম। আমাদের আরেকটা ফাইল আছে, সেই ফাইলটার নাম হলো, আরেকটা ফাইল আছে সেটার নাম হলো আপনার এই যে অ্যাসেট ডট রেসপন্সিভ, আচ্ছা এটা তো মনে হয় অন্য জায়গায় আছে, আচ্ছা দেখতেছি একটু, এটাও নিয়ে যাই আমরা, আমাদের যত ফাইল থাকবে এখানে সব ফাইল এখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা হলো অ্যাসেট ডট, হ্যালো, আগে আমি কাজটা করি তারপর দেখেন, তারপরে দাঁড়াচ্ছি এই এটা নিলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কে জাভাস্ক্রিপ্টের ফাইলটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের ফাইলটাও সেম লোকেশন আমি যাচ্ছি, জাভাস্ক্রিপ্টে কোন জায়গায় আছে, নিচে আছে আমাদের, একদম নিচে আছে, এই যে এখানে, এখানে হলো আমার আছে অ্যাসেট ডট, এই যে কয়টা ফাইল আছে সব নিয়ে আসতে হবে, একটা একটা অ্যাসেট ডট এটা নিয়ে আসতে হবে। প্রথমে এটা আছে, কপি করলাম, কপি করে এখানের মধ্যে আমি দিয়ে দিলাম এটা, ঠিক আছে। এটা কিন্তু এখানে একটা, এটার আগে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ, ওকে। এরপরে আমাদের যেহেতু জাভাস্ক্রিপ্ট ফাইল অনেকগুলো আছে সবগুলো আমরা কপি করে নিই, এরকম অনেক থাকতে পারে আপনাদের, তিনটা আছে, তিনটা আমি একটা একটা নিয়ে যাচ্ছি। এবার সেকেন্ডটা হচ্ছে আমাদের এটা অ্যাসেট ডট মিন জেস, এটা নিয়ে যাই, ঠিক আছে। তিন নম্বর ফাইলটা হচ্ছে আমাদের এখানে অ্যাসেট ডট মিন জেস, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ফাইল নেওয়া শেষ, এখন আমি একটু চেক করে দেখি আমাদের সিএসটা পাইছি কিনা, ঠিক আছে। তাহলে আমি যদি চেক করি যাই, এখন যদি চেক করি একটা এরর কাছি আমি, সেটা হলো কি আনএক্সপেক্টেড এরর, ফাংশন ডট পিএসপির 141 নম্বর লাইনে, ঠিক আছে। বপেবর কিছু নাই, 141 নম্বর লাইনে বলতেছে একটা ভুল আছে, 141 141 নম্বর লাইন হচ্ছে এই, এখানে একটা ভুল আছে বলতেছে কোন জায়গায়, তাহলে দাঁড়ান একটু ডট দিলাম, ওকে,
41 বলতে এটা দেবো যাচ্ছে এই লাইনটা আমাদের স্টাইল ঠিক আছে গেট স্টাইল এটা ঠিক আছে আচ্ছা বাসন উপরে একটা ট্রু লিখতে হয় দেখি এটার কারণে কোনো ভুল দেখাচ্ছে কিনা ট্রু দেখি তো কন্ট্রোল ও আচ্ছা আমি একটা জিনিস করি তাহলে ডট ও আচ্ছা আচ্ছা আমাদের একটা জিনিস ভুল হয়েছে সেটা হলো আমরা এখানে কি করে নাই ওই যে কোনটা কি ফাইল সেটা লিখতে হবে ঠিক আছে সেটা লিখে নাই ভুল হয়ে গেছিলাম এই যে এখানে এটা কি ফাইল ছিল আমাদের এটা ছিল একটু দেখে নিই এটা ফাইলটা ছিল এটা আমাদের ফাইলের নাম ছিল নামটা এখানে দিতে হবে শুরু থেকে আচ্ছা এটা শুরুর যে ফাইলটার নাম ছিল সেটা হলো প্রথমটা কি প্রথমটা হচ্ছে বুটস্ট্র্যাপ না এখানে বুটস্ট্র্যাপটা দিতে হবে এই নামটা সেম ভালো হবে না ভিন্ন হতে হবে বুটস্ট্র্যাপ এরপর হচ্ছে এটা হলো রেসপন্সিভ তাই না এই রেসপন্সিভটা এখানে দিয়ে দিই আমি ঠিক আছে এরপর হচ্ছে এটা হলো জেকুয়েরি জেকুয়েরিটা দিয়ে দিই আমি এখানে ঠিক আছে এরপর হচ্ছে বুটস্ট্র্যাপ এটাও বুটস্ট্র্যাপ আচ্ছা বুটস্ট্র্যাপ এটা তো জেস ঠিক আছে আচ্ছা বুটস্ট্র্যাপ মিন জেস বুটস্ট্র্যাপ আর জেস লিখে দিই তাহলে কিন্তু পরে আবার এটার সাথে কমপ্লিট করতে পারে এরপরে এটা হলো মাই মেন এটা লিখবো মেন আর কিছু লিখবো না ঠিক আছে কন্ট্রোল এস দিলাম এখন দেখি আমাদের কি অবস্থা ফাইলের কি অবস্থা এখন তো হয় নাই 141 এর মধ্যে ধরতেছে আচ্ছা ওকে আচ্ছা আমরা তাহলে এখানে একটা জিনিস দেখি নি সেটা হচ্ছে ফাংশন ডট পিএইচপি এরর হচ্ছে আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড টোকেন ডট এটা ধরছে আমাদের টোকেন ডট হলো ডট এটা দিলাম ডটটা না দিয়ে দেখি আনএক্সপেক্টেড ডট আসবে এটা তো ডট ডটের ইউআরআই এর পরে ডট দিতে হয় ইউআরআই এর পরে ডট এই ইউআরআই এর পরে ডট কমা না এটা ইউআরআই এর পরে হবে আপনার ডট হ্যাঁ এটা এখানে কমা হবে না ডট হবে এটা ঠিক আছে ইউআরআই এর পরে ডট স্পেস হবে না ডট মানে এগুলো শুরু শুরু জিনিস আসলে একটু আচ্ছা এখন কি বলতেছে আনম্যাচ ফাংশন ডট পিএইচপি এটা হলো আনম্যাচ কার্লি ব্রেকেট একটা নিয়ে আসছে আচ্ছা এখানের মধ্যে হলো আচ্ছা আমি একটা জিনিস এখান থেকে এটা করে দিচ্ছি লুকস থিমের মধ্যে এগারোর মধ্যে আমি এটা করছি একটু এখানে কিছু বিষয় আছে আমরা ভার্সনটা লিখি নাই অনেক সময় ভার্সন না লিখলে এটা চলে প্রবলেম করে ঠিক আছে সেম জিনিস এটা আমি এখানটা কপি করে নিয়ে যাই সেম জিনিস ঠিক আছে এই যে ভার্সনটা লিখে নেই আমি এখানে সেম আমাদের গেট টেম্পারেচার ডিউটি ইউআরআই আছে বুট স্ট্র্যাপ আছে মেইন আছে এখানে যে পয়েন্ট এটা একটু লিখতে হবে ঠিক আছে এটা না লিখলে পায় না নরমালি এখন একটু আমরা একটু এখন রিলেট করি আচ্ছা দাঁড়ান তো এই অবস্থা হচ্ছে কেন সেট সব ঠিকঠাক আছে ঠিক আছে আমরা আরে এই বোর্ড এখানে দেখছেন তাহলে আমাদের সমস্যা ছিল দেখেন লাস্ট একটা ব্র্যাকেট চলে রয়ে গেছিল আমি খেয়াল করি না এটা এটা হচ্ছে মূলত আমাদের এটা দিয়ে আপনাদের কাজ করতে হবে এরপর আমরা যে তাহলে আমাদের এখানে বুটস্ট্র্যাপ রেসপন্সিভ যে কোয়েরি যে এগুলো লিখলাম লেখার পরে বুটস্ট্র্যাপ এটা এই নামটা সবসময় ইউনিক হতে হবে এখানে এটা হলো ম্যান্ডেটরি এবার এখানে এগুলো লিখতে অ্যাসাইড যে অ্যাসাইড মানে অন্য ফোল্ডারে থাকলে আপনারা অন্য ফোল্ডারে লিখবেন এখানে এইটা হলো মেইন চ্যালেঞ্জিং এই কাজটা করতে হবে হাতে হাতে করতে হবে নাহলে কিন্তু মিলাতে পারবেন না এটা আমি এতবার করার পর আমার ভুল হয়ে যাচ্ছে দেখছেন এটা জিনিসগুলো এরকমই এখন আমি সাইডে যাই
আমাদের সাইডে কিন্তু কিছু আসে নাই এখানে, ঠিক আছে? তাহলে আমরা এখন আমাদের টিম কোনটা, আমাদের টিম হচ্ছে কিন্তু এই এটা, কিছু আসে নাই, ঠিক আছে? ওকে, কিছু আসে নাই এখনো। আচ্ছা, এরপর হলো যদি আমরা এখান থেকে সিএসটা বুট স্ট্র্যাপ এখানে, আচ্ছা কিছু কেমনে আসবে, আমাদের তো এইচটিএমএলটা দিই নাই এখনো। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা যাবো এইচটিএমএল এর মধ্যে, ঠিক আছে? এইচটিএমএল এতে যাই, আমাদের এইচটিএমএল ফোল্ডারটা কোন জায়গায় সেটা বের করি, ব্যাকে যাই একটু আমরা। এই যে আমাদের থিমের মধ্যে, টেস্ট থিমের মধ্যে আমরা ইন্ডেক্স এর মধ্যে কিছু নাই কিন্তু, ঠিক আছে? খালি আমাদের ইন্ডেক্স কিন্তু খালি, এই জন্য কিছু আসে নাই। ইন্ডেক্স এর মধ্যে আমাদের এখানে কাজ করতে হবে, সেই কাজ করতে হবে কি, সেই কাজটা কি, সেটা হলো আমরা আমরা যে থিমটা, আমাদের থিমের যে ইন্ডেক্স ডট এই ফাইলটা, এটা পুরোটা আমরা কপি করে নিয়ে যাবো ওই জায়গায়, ঠিক? পুরো ফাইলটা আমরা, ঠিক আছে, পুরো ফাইলটা আমরা কপি করে নিয়ে যাই, কন্ট্রোল এ কন্ট্রোল সি, পুরোটা কপি করে নিয়ে যাচ্ছি আমি। কপি করে নিয়ে গিয়ে আমরা এখন থিমের মধ্যে ঢুকবো, টেস্টের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে যে ইন্ডেক্স ডট এর মধ্যে আমাদের কিচ্ছু নাই এখন, ঠিক আছে? ঢুকলাম, ঢোকার পরে আমরা কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম। এখন দেখি আমার কি আসে। এখন হচ্ছে আমাদের যদি আমরা এখন লোড করি, আমাদের এরকম আসছে কিন্তু, ভেঙে গেছে, ঠিক আছে? এই যে এরকম আসছে, ভাঙা সাইটটা আসছে। এখন তাহলে আমাদের কিছু এখানে ফাংশনালিটির কাজ আছে, সেটা একটু দেখাচ্ছি। আমাদের ফাংশনালিটির কাজ হচ্ছে, আমরা এগুলো সব শেষ করছি, অ্যাসেট ফোল্ডারটাও রাখছি ওখানে। এরপরে হচ্ছে কপি পেস্ট করলাম আমাদের ফাংশনের পুরো ফাইলটা। এবারে এখানে এই আমাদের এটা ইউজ করতে হবে, এটা হলো পিএসপি শুরু, পিএসপি শেষ, ডব্লিউপি হেড, এই জিনিসটা ইউজ করতে হবে কোন জায়গায়, ইনডেক্স ডট এইচটিএমএল ওই ফাইলটার মধ্যে। এটা আমি পুরোটা কপি করলাম, কপি করে ঠিক আছে আমাদের এখানে এই যে এই জায়গার মধ্যে এটা ইউজ করতে হবে। আমাদের এই যে এগুলো এখন লাগবে না, এখানের মধ্যে আমরা হেডের এখানের মধ্যে হচ্ছে আমরা এই যে ইউজ করবো হলো ইনডেক্স ডট এইচটিএমএলটা আমরা ইউজ করবো এখানে। ডব্লিউপি দুটি ফাংশন আছে, একটা হলো ডব্লিউপি হেডার, একটা হচ্ছে ডব্লিউপি ফুটার। হেডারের জন্য হচ্ছে আমরা এটা ইউজ করতে হবে, এটা হলো হেডের উপরে, ঠিক আছে? হেডের উপরে ইউজ করতে হবে এটা, এই যে হেড, এটা হেড, এটার উপরে ইউজ করতে হবে। কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে? এটা হলো মূলত এই ফাংশনটা কাজ করবে এখানে। আমরা এখানে এই পিএসপি শুরু, পিএসপি শেষ, এই জায়গা ঠিক। আমরা আর একটা ফাইল আছে আমাদের, সেটা হলো আমার আট ফাংশন আছে, সেটা হলো নিচের দিকে যাবো, একদম নিচে নিচে গিয়ে হলো আমাদের ফুটার একটা কি আছে, ফাংশন আছে ডব্লিউপি ফুটার, সেটা আমরা এখানে আছে, এখান থেকে আমরা এটা ডব্লিউপি ফুটারটা এখান থেকে নিয়ে যাই, ফুটারটা এখান থেকে ধরে নিচে নিয়ে যাচ্ছি, ডব্লিউপি ফুটার, ঠিক আছে? এখানে আবার একদম নিচে দিব এটা, ঠিক আছে? সরি, সেভেনটা লাগবে না। ওকে, এখন একটা বিষয় সেটা হলো আমাদের এই যে এখানে যেগুলো আছে এগুলো সব বাদ যাবে, এগুলো কিচ্ছু থাকবে না এখানে, ঠিক আছে? এই জাভা স্ক্রিপ্ট গুলো সব আমরা কমেন্টিং করে দিই, এগুলো আমাদের লাগবে না, শেষ, কোনো কাজে যায় ফালাই দিই, এগুলো কোনো কাজে নেই আমাদের, শেষ। এরপর হচ্ছে কি, কন্ট্রোল এস দিই সেটা, এখন আমরা সাইডে যাই, আমাদের কি আসে দেখি, এই যে আমাদের মানে অনেক কিছু পাই গেছে কিন্তু, দেখছেন এই যে একটু একটু পাইছে, আমাদের একটু একটু কিন্তু পাই গেছে, আমাদের কিছু ফাইল এখানে পাই গেছে অলরেডি, লোগোটা পাই নাই, শুধু দুটো জিনিস কাজ করছে, আমি হেড আর ফুটার দুটো ফাংশনালিটি কাজ করছে এখানে। এরপর হচ্ছে আমরা যেটা করব সেটা হলো এরপর অংশ হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে আমাদের, এই যে এগুলো লাগবে না, এগুলো বাদ, এগুলো হলো সবগুলো হলো স্ট্যাটিক লাইন, এগুলো স্ট্যাটিক সব বাদ, ঠিক আছে? ফেব আইকনটা কিভাবে আনবো, এটা আনতেছি একটু ওয়েট, এটা একটু পরে যাচ্ছি আমরা, কন্ট্রোল জেড, আমরা সবগুলো তো দেখাবো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ সব দেখাবো, সমস্যা নাই। অর্ডার এগুলো সব দেখি, আমার টেস্ট করে দেখি কোন জায়গা থেকে আসলে আসছে, দেখি যদি আমার এখান থেকে না আসে অনেক সময় টেস্ট দেখলে চলে আসতে পারে, এই জন্য এখান থেকে তা ঠিক আছে, আমরা ঠিকই আসছে, ঠিক আছে? এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে দেখেন, আমরা এই দুটো ফাংশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা ভুল করলে কিন্তু আপনি কখনোই নট কম্পিটেন্ট হতে পারবেন না, ঠিক আছে? এরপর আমরা ছবিগুলো নিয়ে আসবো, ছবিগুলো নিয়ে আসতে হলে আমাদের এখানে কিছু বিষয় আছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। আমাদের এখানে অনেকগুলো ছবি আছে, দেখতে সুন্দর লাগতেছে না, প্রাথমিকভাবে এটা আমরা করবো, পরবর্তীতে এটা আমরা আবার ডাইনামিকটি চলে যাব, ঠিক আছে? এখানে আমার এখানে ছবি কোন কোন জায়গায় আছে আমি একটু দেখি, সেটা হলো কি সোর্স, এই যে এখানের মধ্যে আমাদের
এখানে কি আছে ছবি আছে, এক্ষেত্রে আমরা এখানে একটা কোড লিখতে হবে আমাদের, সেটা হচ্ছে কি এটা সব এটা প্রথমে পিএসপি কোডটা শুরু করি, পিএসপি শুরু, পিএসপি শেষ, এর ভিতরে আমাদের একটা ফাংশন লিখতে হবে, সেটা হলো কি গেট জিইটি গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআই, এটা লিখে গেট আন্ডারস্কোর টেমপ্লেট ডিরেক্টরি, এই যে টেমপ্লেট ডিরেক্টরি এই ইউআরআই, এই যে চলে আসছে, ঠিক আছে, এটা আমরা লিখলাম, লেখার পর এখানে স্পেস এখানে খালি রাখেন সমস্যা নাই। ওকে, এখন হচ্ছে এটা যদি আমি ইকু করি, দেখেন এখানে যদি আমরা কি করি ইকু করি, ইকু করতে হবে এটা, ঠিক আছে, পিএসপি পরে ইকু করতে হবে, পিএসপি তে প্রিন্ট করার জন্য ইকুটা ইউজ হয়, ইকু, দেখেন এটা আমি কন্ট্রোল এস দিই, এখন কিন্তু আমার লোগোটা চলে আসবে, এখন লোগোটা কিন্তু এখানে স্ট্যাটিক্যালি আনতেছি আমরা, আসে না এখন, আচ্ছা একটু ওয়েট, দেখতেছি আমি, পিএসপি শুরু গেট টেম্পলেট ডিরেক্টরি ইউআরআই স্ল্যাশ, এখানে একটা স্ল্যাশ হবে, স্ল্যাশ, ওকে, স্ল্যাট অ্যাসেটস ডট এনজিএন লোগো, ওকে, আশা করি এখন আসবে, এই যে চলে আসছে, এই যে বাঙা বাঙা হলে চলে আসছে, এটা হলো নর্মালি এখানে ওয়ার্ডপ্রেস আসছে, এখনো ডাইনামিক হয় নাই, ঠিক আছে। এখন আমরা এইভাবে করে এই জিনিসটা আমরা প্রত্যেক জায়গায় একটু কপি পেস্ট করে দিব, এই জিনিসটা যদি দেখি ইমেজ আছে সেখানে দিয়ে দিচ্ছি, ইমেজ কোন জায়গায় আছে তাহলে আমার প্রজেক্টটা দেখতে মনে হবে যে এখানে ইমেজের মধ্যে, এই যে ঠিক আছে, কোডের ভিতর দিতে হবে, অনেকে কোডের ভিতর না দিলে কিন্তু কাজ করবে না, কোডের ভিতরে এটা জাস্ট ফলাই দিবেন, টেম্পলেট ডিরেক্টরি ইউআরআই সবগুলো আমাদের ইমেজ গুলো চলে আসবে, তাহলে প্রজেক্ট অনেক সময় টাইমের অভাবের কারণে আপনারা মানে এগুলো না দেখালে ওরা মনে করবে যে মানে আপনি পারতেছেন না কাজটা, ঠিক আছে, এটা ওরা জাস্ট দিয়ে দিবেন, ঠিক আছে, এটা এগুলো দিয়ে দিবেন, এই যে অ্যাসেটের মধ্যে আমার এখানে সবগুলো এখন দেখাবে, কিন্তু এখানে মধ্যে এখন আমি ধরে ধরে জাস্ট জাস্ট বেশি না কয়েকটা আমরা ডাইনামিক করবো, ঠিক আছে, টেম্পলেট ডিরেক্টরি এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম, ওকে, আচ্ছা আর দেওয়ার দরকার নাই, কন্ট্রোল এস দিলাম, ওকে, এখন আমাদের দেখি একটু, এই যে আমাদের কিছু ইমেজ কিন্তু চলে আসছে কিন্তু ভেঙে গেছে, কিছু ইমেজ চলে আসছে কিন্তু ভাঙছে এগুলো, ঠিক আছে, সবগুলো দিলে একটু ভালো হইতো, জিনিসটা বোঝা যাইত, ঠিক আছে, আমার মনে হয় কোনো কারণে কোনো জায়গায় সিএসসি প্রবলেম হয়েছে মনে হচ্ছে, এরকম বাংলার কথা না, ঠিক আছে, আচ্ছা আমি পুরোটা সবগুলো দিয়ে দিই যেহেতু আমরা শিখতেছি এখনো, আচ্ছা একটু দেখি, আচ্ছা আমাদের এখানে আছে, আমরা ভুলেছি একটা কারণ, সেটা হলো আমরা স্ল্যাডার কিছু দিই নাই মনে হয়, এই জন্য স্ল্যাডারটা শুরু করে দিকে যাই, স্ল্যাডের মধ্যে এই যে কিচ্ছু দিই নাই, এই জন্য স্ল্যাডারটা পাই নাই, যে কোনো কারণ লোগোটা পাইছে, এরপরে হচ্ছে এখানে এই যে স্ল্যাডের মধ্যে এটা দিই নাই, মোটামুটি আসছে কিন্তু তারপর মানে মেবি কোনো জায়গায় যে করি বা কোনো একটা জিনিস সমস্যা আছে পাই নাই, কারণ এটা আগে পাইয়া দিতে হবে, একসময় 100% করে আমাদের সবগুলো জিনিস পাইতে হবে, এইটা পাইছে মোটামুটি, এইগুলো বরাবর পাইছে, মূলত আমাদের এই জিনিসগুলো এগুলো ডাইনামিক করা জানতে হবে, ঠিক আছে, এই যে এতটুকু পাইছে, ঠিক আছে, এখন আজকে আমি যে জিনিসটা দেখো মোটামুটি পাইছে, ঠিক আছে, এরপর এখানে হয়তো কোনো কারণে কোনো জায়গায় একটা ডট রয়ে গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমরা যে কাজটা করবো আজকে জাস্ট যেটা গুরুত্বপূর্ণ একটা ডাইনামিক করে দেখাবো, সেটা হলো আমাদের এখানে মোটামুটি এইগুলো পাইছে, পাওয়ার ডাইনামিক লোগো, লোগোটা কিভাবে ডাইনামিক করে সেটা একটু দেখাচ্ছি আমি, ঠিক আছে, ডাইনামিক লোগোটা কেমন করবো, এটা তো হলো আমাদের যে কাজটা করতে হবে প্রথমে, সেটা হচ্ছে কি আমাদের এখানে প্রথমে আসি এই জায়গায়, আমাদের যে থিমটা ছিল আমাদের থিম এখানের মধ্যে যে টেস্টের নামে যেটা আমরা নাম আইছি এখানের মধ্যে একটা ফাংশন আছে, দেখেন ফাংশন ডট পিএসপি এর মধ্যে অনেকগুলা আছে, এটা তো খোলাই আছে অলরেডি, এই যে এখানে একটা কথা, এই যে হলো সেই এটার কাজ করবো আমরা এখন, এটা অনেক সময় জিজ্ঞেস করে কাস্টম লোগো, এই কাস্টম লোগো দিয়ে আমরা এখন কাজটা করবো, ঠিক আছে, এই কাস্টম লোগোটা
এটা অলরেডি ওখান থেকে আমরা কপি করে নিয়ে আসছি, এখন জাস্ট এটা কপি করে এখানে রাখলে হয়ে যাবে, ঠিক আছে। এখন এখানে এটার জন্য একটা আমাদের কি ইউজ করতে হবে, একটা একটা ফাংশন, একটা এই যে এটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি দা কাস্টম লোগো, এটা জিনিসটা ইউজ করতে হবে। এই যে দা কাস্টম লোগো, এটা এটা ইউজ করতে হবে, যেখানে লোগো থাকবে সেখানে এটা দিতে হবে। লোগো কোন জায়গায় আছে আমাদের, একটু যাই আমি, এটা হলো হচ্ছে আপনার index.php এর মধ্যে যাই, লোগো কোন জায়গায় আছে আমাদের, লোগো হলো এই যে লোগো হচ্ছে উপরে এই জায়গার মধ্যে লোগোটা আছে, আমি এটা বাদ দিয়ে দিই, দেখ পুরোটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, কিছু রাখবো না এখানে, অল্টার পর্যন্ত রাখার দরকার নাই। এটা আচ্ছা, এটা কিছু না রাখি, ডাইরেক্ট সরাসরি এখানে দিলে হয়ে যাবে আপনার। আচ্ছা না, এখানেই দিই আমি, এখানে কিন্তু একটা সাইট আইডেন্টিটি নামে একটা অপশন আসছে আমাদের, রিমুভ, এটা রিমুভ করে দিচ্ছি আমি, পাবলিশ, এটা এখন কিচ্ছু নাই। এখন দেখেন যদি আমরা রান করি, এখন সাইটটা রান করলে এখন কি হয়, কিচ্ছু নাই, এখন কিচ্ছু নাই, ঠিক আছে, এখন কিচ্ছু নাই। তা এখন কি করব আমরা, এখানে যাব, যাওয়ার পরে হলো কাস্টমাইজে যাব, এখান থেকে আমরা এই যে এখান থেকে থিমের থেকে আমরা লোগোটা আমরা অ্যাড করে দেবো, এখান থেকে লোগোটা, এই যে লোগোটা আমরা অ্যাড করে নেব, সিলেক্ট, আমি ডোন্ট করব দি, স্কিপ করব দিয়ে অ্যাড করে দিলাম, পাবলিশ, পাবলিশ করে দিছি, আমাদের পাবলিশ কিন্তু হয়ে গেছে। এখন এখন যদি আমরা দেখানোর চেষ্টা চেঞ্জ করি, আসছে এখানে, যদি বাবা আসছে, একটু ভাঙছে, এটা এগুলো জাস্ট আমরা আগে শিখি ডাইনামিক কিভাবে করে, এগুলো সিএস গুলো আস্তে আস্তে ঠিক করতে পারবেন, এগুলো কোনো সমস্যা না, ঠিক আছে। আমি আপনাদেরকে এখন ক্লাস নিচ্ছি, এখন ডিস্টার্ব করছি, এর আগে আমি আপনার নিজে করছি, ঠিক ভাবে আসছে, এখন হয়তো তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় একটু প্রবলেম হয়। তাহলে এই যে এটা ডাইনামিকলি আসছে কিন্তু, আচ্ছা এই লোগোটা হলো একটু ঘুরে যাবে, যেখানে জায়গা বরাবর আসে নাই, আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, সেটা হলো এখানে ইমেজ কাস্টম লোগোটা, আচ্ছা এটা যদি আমি নেভারের বাইরে দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি হয় একটু দেখি আমরা, এগুলো আমাদের জানা, এগুলো শিখতে হবে এরকম করে কাস্টমাইজ করা, কন্ট্রোল এক্স, আচ্ছা এরপরে হলো এখানে, ঠিক আছে, এখন দেখি আমি এটা কাস্টম লোগোটা, আমি নেভারের ভিতর ঢুকাই দিই, আচ্ছা এটা এখানে আসতেছে না, আচ্ছা এটা হলো কন্ট্রোল জেড, এখানে ছিল, আমি আমি এখানে কিচ্ছু না করে ডাইরেক্ট সরাসরি যদি এখানে দিয়ে দিই তাও চলে আসবে, ওই যে উপরে চলে আসছে আমার, ঠিক আছে, কিন্তু আমার উপর তো লাগবে না, আমার এখানে এটা এটা এভাবে দিলে হবে না, তাহলে এভাবে দিতে পারি, ঠিক আছে। পরে এটা আমি, এটা হলো কোন জায়গা থেকে আসছে সেটা ইন্সপেক্ট করে একটু দেখি, আচ্ছা এই যে এই জায়গা থেকে আসতেছে না, এটা এখান থেকে এটা এসিআরএফ টা ওখানে ক্লিয়ার হয়ে গেছে, আচ্ছা হলো emerge.php, আচ্ছা তাহলে আমরা এখন এই লোগোটা এইভাবে আমাদের করা, এখন এইভাবে করতে হবে, ঠিক আছে, লোগোটা এইভাবে। ভাই এখানে একটা ইয়া ওই যে ভুল আছে, চিহ্ন ভুল আছে, ট্যাগ ভুল আছে, মানে ম্যাপে ট্যাগ ভুল আছে, দেখি তো একটু ওয়েট করেন, এখানে এই যে ওই সোর্সের জায়গায় যে একটা ইয়া থাকে না, উপরে সোর্সটা দাঁড়ান দেখতেছি আমি,
কোন জায়গায় এটা, সেটা হলো যে মানে ব্যাকটিক গুলা সোর্সের জায়গায় ব্যাকটিক এর ইয়াটা সমস্যা আছে, ব্যাকটিক এর হ্যাঁ সোর্সের পরে এই যে পিএসপি এর আগে পরে একটা ইয়া দিতে হইব কোডটা ওই লাস্টে লাস্টে, হ্যাঁ লাস্টে এখানে থাকবো, এটাই থাকবো, এটা থাকবো তো ভাইয়া, কোডটা থাকবে, ঠিক আছে এটা হ্যাঁ থাকবে। কোডটা থাকবে, আর একটা লাস্টে একটা কোড দেন, এটার পরে পিএসপি পরে একটা কোড, এর আগে দিয়া, এর অ্যাঙ্কর ট্যাগ এর আগে দিয়া, এখানে অ্যাঙ্কর ট্যাগ এর আগে দিয়া, হ্যাঁ এখানে এখানে, এখানে না হ্যাঁ হ্যাঁ দেখি তো একটা ভুল করলাম, আর একটা জিনিস ভুল আছে, না, ভুল আছে, ভুল আছে এখানে। আচ্ছা একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি একটু রে, এখানে এটা করলাম তো, এখন একটু ওয়েট। আচ্ছা ডাব্লিউপি কন্টেন্ট এর মধ্যে আমরা যদি এখন এই যে থিমস এর মধ্যে এটার মধ্যে, এটা আমি কিছুক্ষণ আগে করছি, এটার মধ্যে দেখেন একটু দেখে নিই, এই যে এখানের মধ্যে এই যে অ্যাসেট, কিছু লাগবে না, জাস্ট লাগাই দিলে হয়ে যাবে, এই জায়গার মধ্যে এই যে কাস্টম লোগোটা এখানের মধ্যে এটা দিলে হয়ে যাবে, কিছু লাগবে না, ওই যে ওটা পুরোটাই লাগবে না, ঠিক আছে এটা পুরোটা দিতে গিয়ে ভুল হয়েছে, বাটনের পরে জাস্ট এটা দিয়ে দিলে হয়ে যাবে, বাটনের পরে কিছু লাগবে না, এটা কিছু লাগবে না আমাদের, আমরা এই বাটনের পরে ঠিক আছে চলে আসছে। তাহলে এইভাবে বললে আমরা এই লোগোটা করব, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের মেনু, মেনুটা কিভাবে কাজ করবে সেটা দেখাচ্ছি। আচ্ছা আমাদের টাইম মনে হয় বেশিক্ষণ নাই, তাহলে এখানে আজকে যে যে কাজগুলো করছি সেগুলো আপনাদের এখানে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এই যে ফাংশন গুলা এটা পরীক্ষায় আসে, একটা থিমের মূল কয়টা ফাংশন লাগে একটা থিম রান করার জন্য, index.html, function.php, style.css, screenshot, আর হলো index.php, এই চারটা ফাইল অবশ্যই লাগবে, বিশেষ করে তিনটা, এই তিনটা স্যার কাজই করবে না, ফাংশন স্টাইল সরি তিনটা হলো ইনডেক্স অবশ্যই লাগবে, এরপর হচ্ছে কি style.css লাগবে, স্ক্রিনশট লাগবে, এটা লাগবে অবশ্যই লাগবে, এরপর হলো function.php, এই চারটা ফাইল। এরপর আমরা অ্যাসেট ফাইল ফোল্ডার নিয়ে নিয়েছি, এরপর হলো আমরা এখানে ওই এই এনকিউ কাজটা করলাম, অ্যাড্রেস কোড থেকে খুব শেষ করে এনটু কিউ এর কাজটা করছি, এরপর ডব্লিউপি হেড এর কাজটা করছি হেডিং পাওয়ার জন্য, এরপর ডব্লিউপি ফুটার এর জন্য ফুটার ফুটার পাওয়ার জন্য এটা দিলাম, এরপর হচ্ছে সবগুলো কি করার জন্য, ছবি কি করার জন্য, আমার সবগুলো ছবি যাতে কি থাকে মানে দেখা যায় শো করে, এই জন্য আমরা ইকোটা নিলাম, ঠিক আছে। এরপর ডাইনামিক লোগোটা করলাম, ডাইনামিক লোগো করতে গিয়ে আমাদের দুটা কাজ করতে হয়েছে, একটা হলো ফাংশন ডট পিএসপি ফাইলের মধ্যে এখানে একটা ফাইল, এখানে একটা ফাংশন আছে অ্যাড সাপোর্ট লোগো থিম কাস্টম লোগো, এটা পুরোটা আমাদের লিখতে হবে, এখানে অনেক সময় এটা যদি আপনি বাড়াই দেন এটা বাড়া শুরু করে করা যাবে এটাতে। এরপর হচ্ছে আরেকটা সেকেন্ড কাজ হচ্ছে, প্রথমে ফাংশনের মধ্যে আমাদের এটা এটা রাখতে হবে, সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ইনডেক্স ডট পিএসপি যে এখানে আছে সেখানে গিয়ে পিএসপি কাস্টম লোগো এই জিনিসটা দিতে হবে, এখানে এটা যেখানে দিবেন সেখানে লোগোটা দেখা যাবে আপনার, ঠিক আছে। এটা হলো আমাদের দুটা এইটা কাজটা শেষ করলাম, এবারে আমাদের আরেকটা কাজ করা যায়, সেটা হলো আমরা এখন মেনুটা কেমনে আনবো একটু দেখা দিচ্ছি, মেনুটা আমি জাস্ট এখানে একটু জিনিস দেখাবো, বাকিটা আপনারা করবেন, ঠিক আছে। আপনারা নেক্সট ক্লাস কিন্তু আপনাদের এগুলো আমাদের করে দেখাইতে হবে, আমি এই থিমটা দিয়ে দিব আপনাদেরকে, আপনারা জাস্ট প্রজেক্টটা আমাদের দেখাইবেন যে এটা কাজটা করছেন আপনারা, ঠিক আছে, না করলে কিন্তু হবে না, সবাই অনেক ব্যস্ত, ব্যস্ততার মাঝে কাজগুলো আসলে না না করলে হয় না, ঠিক আছে। আপনারা হলো আমি এটা একটু দেখাইছি, এরপরে মেনুটা একটু দেখাবো, তো আপনারা এই দুইটা কাজ আপনারা নিজের মতো করে দিবেন, আমি কিন্তু কোড দিব না, ঠিক আছে, আমরা এইচটিএমএলটা দিব, ঠিক আছে, আপনারা ওয়ার্ডপ্রেসটা আপনারা করে দেখাইতে হবে আপনাদেরকে, ঠিক আছে, আমি এই কোডটা দিয়ে দিবো আপনাদেরকে শেষে। আচ্ছা তাহলে আমাদের এখানে আমরা এখানে যাই কাস্টমাইজে, যদি যাই আবার একটু যাই কাস্টমাইজে যাচ্ছি, কাস্টমাইজে গিয়ে আমাদের এখানে যদি আমি এখানে যদি এখানে সেজ করতে চাই এটা সেজ করলে অন্য একটা লোগো দিলে তাও হবে, কিন্তু অন্য কিছু দিলে সেইটাও আসবে আমাদের, অনেকের বিশ্বাস নাও হতে পারে, আবার সেটা দিয়ে দিলাম এখান থেকে লোগো, লোগো কত আছে এখান থেকে, যে কোনো একটা কিছু দিলাম, আচ্ছা এখান থেকে আমি একটা জিনিস দিই, যে কোনো একটা জিনিস দিই এখান থেকে দেখবেন ওটা চলে আসছে, তার মানে আমাদের এখানে কনফার্ম হচ্ছে লোগো এটা হয়েছে, এটা স্কিপ দিলাম, এই যে এখন এটা চলে আসছে, দেখছেন আমি যেটা দিব সেটা চলে আসতেছে, তার মানে এটা এটা হলো আমাদের এখন টিম ডেভেলপমেন্টের কিন্তু 10% না 20% বলতে গেলে এটা লোগো, লোগোটা দেখাতে না পারলে কিন্তু আপনি কখনো আপনারা দিবেন না, ঠিক আছে, এই পাবলিশ দিলে এটা চলে আসবে, তাহলে আমি দিলাম না পাবলিশ দিই আর এটা চলে আসছে, ওকে এটা হলো এখন আমাদের এখানে ডাইনামিক হয়ে গেছে। এখন আমি আসবো হলো পরবর্তী স্টেপে, সেটা হচ্ছে আমাদের এখানে ক্লাস প্রায় শেষ, তারপর 5 মিনিট সময় আছে, এর মধ্যে আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো এটা আমাদের লাগবে না, এই যে মেনুটা লাগবে না আমাদের, ঠিক আছে, মেনুটা বাদ দিয়ে দিচ্ছি আগে, মেনুটা ডিপ এখান থেকে শুরু এখানে শেষ, মনে হয় এই এখান থেকে শুরু এখানে শেষ, আমাদের এখানে পুরোটা বাদ দিয়ে যাবে, এটা হলো আমাদের মেনু,
এখন আমি যাই কন্ট্রোল এস দিই, ঠিক আছে, এখানে কন্ট্রোল এস দিই, আমার এখানে পজিটিভ দেখে কি করে। ওকে, এখন আমাদের মেনু নাই, ঠিক আছে, এখন আমাদের মেনু নাই, এখন মেনুটা কেমনে আনবো, ঠিক আছে, মেনুটা একটু নিয়ে আসছি। মেনুটার জন্য আমাদের প্রথমে যে কাজটা, আমাদের একটা কাজ করা আছে অলরেডি, এই কাজটা হচ্ছে এই জায়গায় করা আছে। কোন জায়গায়? এই যে এখানে আমরা ইন্ডেক্স ফাংশন ডট পিএইচপি এর মধ্যে মেনু নামে একটা অপশন আছে, একটু দেখাচ্ছি, সেটা হলো আমরা এই আজকে এই কাজটা করছি, এই কিউ এর কাজটা শেষ করছি। এরপর হলো এই আরেকটা কাজ দেখাইছে, সেটা হলো এই লোগোর কাজটা, জাস্ট লোগো কিভাবে ডাইনামিক করবেন সেটা, ঠিক আছে। এখন একটা জিনিস দেখাচ্ছে, সেটা হলো মেনু, মেনুটা রেজিস্টার করতে হবে। রেজিস্টারের জন্য উপরের দিকে একটা আছে যে নে রেজিস্টার, রেজিস্টার মেনু লেখা আছে, ঠিক আছে, রেজিস্টার মেনু এখানে লেখা আছে, এই যে, ঠিক আছে, এই ফাংশনটা এখানে আছে, ওইখানে কপি করে আমরা নিয়ে আসছি। এটা হলো ফাংশন ডট পিএইচপি, সব সময় দুইটা কাজ করতে হবে, এটা হলো ফাংশন ডট পিএইচপি তে কাজ করতে হবে, আর একটা হচ্ছে ইন্ডেক্সে গিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে যেহেতু অলরেডি আছে এটা, এখন আমরা এই জিনিসটা জাস্ট ওখানে শো করবো। তো শো করার জন্য আমাদের কি লাগবে, সেটা কোন জায়গায় পাবেন আপনারা, সেটা হলো আপনারা যাতে নিজেরা কাজ করতে পারেন, সেই জন্য আমি একটা দেখাই দিই। সেটা হলো আপনারা পাবেন হলো আমরা যখন যেখান থেকে আমরা ওই আন্ডারস্কোর থিমটা নামাইছিলাম, ওখানে একটু যাই, থিমটা হলো এই যে এখানে, এখানের মধ্যে থিমটা আছে আমাদের টেস্টের, এই টেস্ট আমার থিমটা আমরা নামাইছিলাম। এখানের মধ্যে আমরা যদি এখানে হেডারে যাই, এই যে হেডারের ভিতরে ঢুকলাম, হেডারের ভিতরে যেখানে একটা ফাংশন আছে, সেটা হলো কি, সরি, মেনু, এই যে মেনুটা ডব্লিউপি ন্যাপ মেনু, জাস্ট এতটুকু এখান থেকে শুরু ধরবেন, এখানে শেষ করবেন, ধরে এখানে এইটা যেখানে যে ফেলে রাখবেন সেখানে আপনাকে ওটা শো করবে। তাহলে আমার এখানে কোথায় যেতে হবে, ইন্ডেক্স ডট পিএইচপি এর মধ্যে যেতে হবে। যাওয়ার পরে আমি এখানে জাস্ট এইখানের মধ্যে আমি কি করে দিলাম, ডিভ এর ভিতরে আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, কন্ট্রোল এস দিলাম। ওকে, কন্ট্রোল এস দেওয়ার পরে আমাদের কি ঘটনা ঘটলো একটু দেখি। সেটা হলো আমরা এখানে যদি এখানে যাই, মেনু অপশনটা ক্রিয়েট হয়ে গেছে, মেনু তখনই হয়ে গেছিলো, ঠিক আছে, এই যে এখানে, আচ্ছা, মেনু মেনু অপশন যখন আমি এটা আগে ছিল না, ঠিক আছে, এটা আনার পরে এটা হয়েছে। যদি আমি এখানে একটা মেনু ক্রিয়েট করি, প্রাইমারি, প্রাইমারি, আচ্ছা, প্রাইমারি মেনু দিয়া ক্রিয়েট করলাম, ঠিক আছে, এই যে প্রাইমারি মেনু নামে আমি ক্রিয়েট, এই যে ক্রিয়েট হয়ে গেছে আমার প্রাইমারি মেনু, ঠিক আছে। এখন আমরা এখান থেকে যদি একটা মেনু ক্রিয়েট করি, দেখেন, ধরুন অ্যাড মেনু, এখানে কাস্টম লিংক দিয়ে করি আমরা, এখানে একটা হ্যাশ দিই, টেস্ট ওয়ান, টেস্ট ওয়ান নামে মেনু, টেস্ট ওয়ান দিলাম, অ্যাড মেনু, ওকে, টেস্ট ওয়ান আসছে, এবার টেস্ট এগুলো থাক, ঠিক আছে, আমরা সেভ দিলাম, প্রাইমারিটা এখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা যাই, এই যে টেস্ট ওয়ান, এগুলো কিন্তু চলে আসছে আমাদের ভাঙা ভাঙা যদিও, ঠিক আছে। এখন আপনাদের কাজ হচ্ছে এই যে দুইটা কাজ আমার করে দেখানো, আপনারা যদি করতে পারেন তাহলে আমি পরবর্তী স্টেপে যাবো, না হলে কিন্তু আমি যাবো না, ঠিক আছে, কারণ হচ্ছে আপনাদের ইন্টারেস্ট না থাকলে তো আসলে আপনারা এই এইটা করে দেখাবেন, আর তো হচ্ছে মেনুটা করে আমার নেক্সট ক্লাসে আমরা দিতে হবে। আমি থিমটা আপনাদের কাছকে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা এই কাজটা আমাদের করে দেখাইতে হবে, তিনটে কাজ মূলত, কারণ এগুলো যতই আমি করি না কারণ এগুলো প্র্যাকটিস না করলে কখনো আপনারা পারবেন না, ঠিক আছে। প্রথমে এই যে এই এই কাজটা করতে হবে, এরপর হচ্ছে কি, দ্বিতীয় হলো হেডার ফুটারের কাজ করতে হবে, তিন নম্বর হচ্ছে কি, ইকোর কাজ, ইকো মানে এটা দেখাইতে হবে, তিন নম্বর হচ্ছে ডাইনামিক লোগোটা আনতে হবে, চার নম্বর হচ্ছে কি আপনাদের এই যে কাস্টম লোগোর পর হলো মেনুর ন্যাপবারটা আনতে হবে, ন্যাপবারটা, ঠিক আছে। আপনারা আরেকটা কাজ করবেন এক্সট্রা, সেটা হলো আপনারা ফুটার মেনুটা নিয়ে আসবেন, এটা হলো আপনাদের এক্সট্রা একটা কাজ। ফুটার মেনুটা না আসলে আনলে হবে না, মেনুর জায়গায় জাস্ট এখানে এটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে, দেখেন পারেন কিনা দেখি, ঠিক আছে। তো এটা হলো বিষয় যে মেনু এখানে, ঠিক আছে, এখানে আমরা মেনুর নাম যেটা লিখবো সেটাই কিন্তু এখানে চলে আসবে। এখানে প্রাইমারি লিখছি কোন জায়গায়, এখানে প্রাইমারি লেখা আছে, যেন প্রাইমারি আসছে, এখানে যদি অন্য কিছু লিখি আমি, এটা চলে, দেখুন আমি যদি এখানে চেঞ্জ করে দিই, এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটু এখানে যাচ্ছি, এই যে এখানে, এখানে প্রাইমারি না লিখে যদি আমি অন্য কিছু লিখি, দেখেন এখানে যদি আমি যদি টেস্ট, টেস্ট এখন কি আছে দেখেন, এই টেস্ট চলে আসছে, দেখছেন। তাহলে আমরা যদি ফুটার মেনু তৈরি করতে চাই, জাস্ট এখানে কি করবো আমরা, জাস্ট এটা এটা এরাটা জাস্ট এখানে রাখবো, আমরা কপি করব, কপি করে জাস্ট এখানে ফেল দিও, কন্ট্রোল পি, এখানে মেনু ওয়ান নাই, এটা মেনু টু দিই আমি, এখানে দিব কি ফুটার।